তদন্তকারী কর্মকর্তা যা যা করা দরকার সবই করবে। গণ অভ্যুত্থানে গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে সাবেক ডিবি প্রধান হারুনের রশিদের অবস্থান নিয়ে চলছে ধোয়াশা। শোনা যাচ্ছে তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন, কিন্তু বিষয়টি এখনও নিশ্চিত নয়। তবে গতকাল 9 অক্টোবর নিউ ইয়র্ক ভিত্তিক নাগরিক টিভির সঙ্গে এক সাক্ষাৎকারে এ বিষয়ে কথা বলেছেন তিনি। আলোচিত এবং সমালোচিত সাবেক ডিবি পুলিশের প্রধান জনাব হারুনুর রশিদ অজ্ঞাত অবস্থান থেকে ছাত্র জনতার গণ অভ্যুত্থান আন্দোলন দমনে তার ভূমিকা নানা বিষয় নিয়ে কথা বলেছেন। তিনি দাবি করেন তাকে নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে, তাকে মোয়া বানানো হচ্ছে। বিতর্কিত এই পুলিশ কর্মকর্তা বলেন, আমাকে ঘিরে নানা ধরনের গুজব ছড়াচ্ছিল, তখনও আমি চুপ ছিলাম। আমি সেফে আছি। কিন্তু আপনি মানে বলতে চাচ্ছেন না আসলে আপনি কোথায় আছেন? সরকার যখন বলল সবাইকে কাজে যোগ দিতে, তখন আমি 8 আগস্ট ডিএমপি কমিশনারের সঙ্গে যোগাযোগ করি। তিনি আমাকে তখনই যোগ দিতে নিষেধ করেন, আমাকে নিরাপদ স্থানে থাকতে বলেন বলে জানান হারুন। গত 5 আগস্টের পর সোশ্যাল মিডিয়ায় ছবি ও ভিডিও ছড়ানো যেখানে দাবি করা হচ্ছে ছাত্র জনতার হাতে গণপিটুনি খেয়েছে হারুন, এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন নানা গুজব আছে ঝুঁকির মধ্যে। এখন আমার আমি আসলে যা আমার আগত মানুষকে বাঁচতে হবে। পুলিশ সদর দপ্তরে দেয়াল টপকে পালাতে গিয়ে ব্যথা পাওয়ার বিষয়ে সাবেক ডিবি কর্মকর্তা বলেন, আমি পুলিশ সদর দপ্তরে যাইনি, আমি পুলিশ হেডকোয়ার্টারে যাইনি। আচ্ছা, শেখ হাসিনা সবাইকে বিপদে ফেলে চলে গেছেন, এ বিষয়ে জানতে চাইলে হারুন বলেন, এ নিয়ে আমি কিছু বলতে পারবো না, আমি ছোট মানুষ। অনুসন্ধানে জানা গেছে হারুন রশিদ 20তম বিসিএসএ মুক্তিযোদ্ধা কোটায় পুলিশ ক্যাডারের একজন সদস্য হিসাবে 2000 সালে চাকরিতে যোগদান করেন। দুদকের প্রাথমিক অনুসন্ধানে জানা যায় ভুয়া মুক্তিযোদ্ধা কোটা নিয়ে তিনি চাকরি পেয়েছেন। যুবরাজ ফয়সাল, ভোরের কাগজ, ঢাকা।